নৌবাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। চট্টগ্রামে প্রধানমন্ত্রী তরুণ কর্মকর্তাদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান। 24 ডিসেম্বর প্রেসিডিয়াম বৈঠকের পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি তৃণমূল থেকে দলকে আরো সক্রিয় করাই লক্ষ্য। ঢাকার দুই সিটিতে ভোট 30 জানুয়ারি, মনোনয়ন দাখিল 31 ডিসেম্বর। বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয় বলছে ক্যাব, জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে মত বিশেষজ্ঞদের। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে স্যার ফজলে হাসান আবেদ, শূন্যতা সহজে পূরণ হবার নয় বললেন বিশিষ্টজনেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online এ। সংবাদে আরো থাকছে, উত্তরাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, বেড়েছে ঠান্ডাজনিত রোগ, কাল থেকে কমবে শীতের প্রকোপ। নৌবাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং নতুন সদস্যদের কমিশন প্রদান অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নবীন নৌ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2017 ব্যাচ এবং 2019 ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসারের কমিশন লাভ এবং শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করতে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় নৌবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী এবং একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, এজন্যে অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ ক্রয়সহ নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ নৌবাহিনীর জন্য বানজা শেরে বাংলা এবং বানজা শেখ হাসিনা নামে দুটি নৌঘাঁটি নির্মাণ করার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, চীন থেকে কেনা দুটি মিসাইল ফ্রিগেট এবং দুটি করভেট শীঘ্রই নৌবহরে যুক্ত হবে। নৌবাহিনীতে উন্নত প্রযুক্তি ব্যবহার সক্ষমতা অর্জনে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যার ফলে উত্তরোত্তর এই নৌবাহিনী শক্তিশালী হচ্ছে। দেশীয় প্রযুক্তির বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। নবীন কর্মকর্তাদের দেশের সমুদ্র সীমা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সোনার বাংলা হিসেবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ যেমন এগিয়েছে, ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর 2017 ব্যাচের 61 জন মিডশিপম্যান এবং 2019 ব্যাচের 11 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 72 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রায়ান রহমান চৌকস মিডশিপম্যান হিসেবে সৌড অফ অনার, মিডশিপম্যান মোহাম্মদ সাইদি সাকলাইন মিরান প্রশিক্ষণের দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। 24 ডিসেম্বর প্রেসিডিয়াম বৈঠকের পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি জানান, আগ্রহ না থাকায় বঙ্গবন্ধু পরিবারের কারও কমিটিতে আসার সম্ভাবনা নেই। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি তৃণমূল থেকে আওয়ামী লীগকে আরও সক্রিয় করাই তার লক্ষ্য বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে টানা নভেম্বরের মতো শেখ হাসিনা সভাপতি ও দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আর তারপরেই মূল্যায়ন করা যাবে কেমন হলো কমিটি। সাধারণ সম্পাদকের পদ পাওয়া চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। পুরোটা ঘোষণার পরেই আপনারা এই মূল্যায়নটা করতে সুবিধা করবে যে কীভাবে আওয়ামী লীগ তার দলকে ঠেলে সাজিয়েছে। আগামী মঙ্গলবারে আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব এবং প্রেসিডিয়ামে আলাপ আলোচনা করার পর সেদিনই আমরা আশা করছি আপনার পূর্ণাঙ্গ কমিটির নাম। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি, যে ওয়াদা জাতির সামনে আমাদের নেত্রী করেছিলেন, তার বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরা আপাতত কমিটিতে আসতে আগ্রহী নন বলেও জানান ওবায়দুল কাদের। দলকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে পরিণতির দিকে নিয়ে যাওয়াকেই গুরুত্ব দিতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, তারপরে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, ববি রূপন্তী, এরা কেউই তাদের পরিবারের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমি যতটা জানি এবারকার নেতৃত্ব তারা আসবেন এমন কোনো ইঙ্গিত আমি পাইনি। দলে নতুন মুখ ও কমিটিতে দায়িত্বের পরিবর্তন দলকে গতিশীল করবে বলেও আশাবাদী ওবায়দুল কাদের। দলকে আরও স্ট্রিমলাইনিং, আরও শক্তিশালী করা, স্ট্রেংথেন করা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় করে তুলবে, পাশাপাশি তরুণদের হাত ধরে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সফলভাবে উদযাপিত হবে, যথাযথ বাস্তবায়ন হবে প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের। এসব কথা জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। আর বিশেষজ্ঞরা বলছেন কমিটি সুগঠিত হয়েছে, এতে বাড়বে গণতন্ত্রের চর্চা। মাহমুদ হাসানের রিপোর্ট। আওয়ামী লীগের একুশতম সম্মেলনের কমিটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য, এসেছে নতুন মুখ, অনেক দায়িত্ব বদল হয়েছে। দলকে আরও শক্তিশালী এবং গতিশীল করে গড়ে তুলতে দলের সভাপতি এমন নেতৃত্ব এনেছেন উল্লেখ করে প্রেসিডিয়াম সদস্য ফারুক খান জানান, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে নতুন কমিটিকে সর্বস্তরের জনগণ সহায়তা করবে। যদি শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় যে কমিটি করেছেন, আমি বিশ্বাস করি এই কমিটি আগামী দিনের বাংলাদেশে এগিয়ে যাওয়া, বিশেষ করে মুজিব বর্ষ পালন, আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী পালন এবং সেই সঙ্গে আগামী নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, 2041 সালের পূর্বেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমিটি এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আগামীর আওয়ামী লীগ বিনির্মাণে এমন নেতৃত্ব এনেছেন প্রধানমন্ত্রী, এই কমিটির মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও বাড়বে, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই এই কমিটির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যত বেশি সিভিল এন্ড মিলিটারি ব্যুরোক্রেসিকে কন্টেইন করতে পারবে তত সুদৃঢ় হবে ডেমোক্রেসি। সো ওনার এই মিলিটারি সিভিল ব্যুরোক্রেসি কন্টেইন করার মতো সক্ষম করে গড়ে তুলতে হবে পলিটিশিয়ানদের, তার দলের নেতাকর্মীদের, তাহলেই ওনার দলের নেতাকর্মীরা এই ব্যুরোক্র্যাটদের দিয়ে ওই ডেল্টা প্ল্যান বলেন, ভিশন 2021 বলেন, এগুলো করিয়ে নিতে পারবেন। বাংলাদেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে নতুন কমিটি ভূমিকা রাখবে। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট 30 জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল 31 ডিসেম্বর, যাচাই বাছাই 2 জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার 9 জানুয়ারি। দুই সিটিতেই ভোট হবে ইভিএমে। তফসিল ঘোষণা করে সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, নিরপেক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচন আশা করছে কমিশন। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আসারও আহ্বান জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বসে 57তম কমিশন সভা। ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় ভোটার দিবস উদযাপন, গণপ্রতিনিধিত্ব আইন 2019 খসড়া চূড়ান্ত করাসহ আলোচনা হয় নানা ইস্যুতে। সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
30 জানুয়ারি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর 2019, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 2 জানুয়ারি 2020, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 9 জানুয়ারি 2020, ভোট গ্রহণের তারিখ 30 জানুয়ারি 2020। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, সব দলের জন্যই উন্মুক্ত নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন সিইসি। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। সকলের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, তারা যেন নির্বাচনে আসেন, ভোট দিতে আসেন, সব নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। সেনাবাহিনী থাকবে না এবং অন্য অন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে। উত্তর সিটিতে ভোট হবে 54টি সাধারণ এবং 18টি সংরক্ষিত ওয়ার্ডে, মোট ভোটার 30,35,621। দক্ষিণ সিটিতে সাধারণ 75 এবং সংরক্ষিত ওয়ার্ড 25টি, ভোটার সংখ্যা 23,67,488 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংবাদ সম্মেলনে তারা জানান, বিদ্যুতের দাম এক কানাকড়িও বাড়ানোর দরকার নেই, বরং কমানো যায়। আর ঘন ঘন বিদ্যুতের দাম বাড়লে জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কম মানের বিদ্যুতের দাম কম হবে বলেই মন্তব্য করেন তারা। শাকেরা আরজুর রিপোর্ট। গত 10 বছরে 8 বার বেড়েছে বিদ্যুতের দাম। বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে শিল্প কারখানায় উৎপাদন খরচ বাড়বে, বাড়বে চাল ডাল সহ নিত্যপণ্যের দামও, আর এসব কারণে আবারও বেতন বাড়াতে হবে। বিদ্যুতের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের গণশুনানি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুতের মূল্য এক কানাকড়ি বাড়ানোরই প্রয়োজন নেই। যে বারবার যদি এইরকমভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়, তাহলে সেটা জনগণের উপর একটা বৈদ্যুতিক শকের মতন। বিদ্যুতের মূল্য এক কানাকড়িও বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সেই বরং কমানোর সুযোগ আছে। বক্তারা বলেন, রাজধানী গুলশান বনানীতে বাস করা নাগরিকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মধ্যেই থাকেন, কিন্তু দেশের তৃণমূল অঞ্চলের গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান না। যেমন গুলশানের তুলনায় বাড্ডায় বিদ্যুৎ বিভ্রাট বেশি, সুতরাং গুলশানের ভোক্তারা বেশি বিদ্যুতের মূল্য হার দেবে কম্পারেটিভলি বাড্ডার তুলনায়। বিদ্যুতের দাম বাড়ার প্রধান কারণ জ্বালানি, সমুদ্র গ্যাসে ভরপুর। সমুদ্র থেকে গ্যাস তোলার ও গবেষণা বাড়ানোর তাগিদ দেন তারা। বৃহৎ একটা সাগরবক্ষ আছে যেখানে গ্যাসের সম্ভাবনা অত্যন্ত বেশি, সেখানে গত 10-15 বা 20 বছরের কথাও যদি আপনি ধরেন, কোনো অনুসন্ধান হয় নাই। এখাতের সিস্টেম লস এবং দুর্নীতি রোধ করতে পারলেই বিদ্যুতের দাম বাড়ানোর দরকার নেই বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। কমিশনের একজন সদস্য জামিনে আছেন, তাকে দিয়ে কি করে শুনানি হয় তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। এই ঘটনাগুলি কোথায় ঘটছে? যে শহরে রাষ্ট্রপতি বসবাস করেন, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন, যে শহরে প্রধান বিচারপতি বসবাস করেন, তাদের চোখের সামনে জামিন নেওয়া একজন লোক বিচারকের আসনে বসছেন। কিসের বিচার? বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিচার। যারা ওনাকে এখানে বসাতে পারে তাদের প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত। বারবার বিদ্যুতের দাম না বাড়িয়ে কিভাবে সমন্বয় করা যায় সেদিকে নজর দেওয়ার আহ্বান বক্তাদের। সামাজিক কর্মসূচি হিসাবে সরকার নিয়েছে তাই। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রান্তজনের অকৃত্রিম বন্ধু ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তার শূন্যতা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিক, বন্ধু, স্বজন, গুণগ্রাহী ও নানা শ্রেণী পেশার মানুষ। দারিদ্র্য বিমোচন সহ নানা ক্ষেত্রে তার রেখে যাওয়া পথ অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার অগ্রগতি, আর্থিক প্রতিষ্ঠান সহ উন্নয়নের প্রতিটি সূচকে স্যার ফজলে হাসান আবেদের অবদান অনস্বীকার্য। এই গুণী মানুষটির প্রয়াণে ভেবল সহকর্মী, শোভানুধ্যায়ী, বন্ধু স্বজনরা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সকল শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকারও। স্যার আবেদের মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং
বিএনপির মহাসচিব। নীরবে নিঃশব্দে তিনি বাংলা তৃণমূল পর্যন্ত তার সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষের অবস্থানকে যারা যারা পরিবর্তন করতে চেয়েছেন পৃথিবীতে যুগে যুগে, নিঃসন্দেহে স্যার ফজলুল হোসেন আবেদ সাহেবের নাম সেখানে লেখা থাকবে। তার শূন্যতার অভাব সহজেই পূরণ হবে না বলে মন্তব্য করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্র্যাক যাদের সাথে কাজ করে, লক্ষ লক্ষ তৃণমূল মানুষ, সবার কাছে আবেদ ভাই ছিলেন বটবৃক্ষের মতো। যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, তিনি যে দৃষ্টান্ত দিয়ে গেছেন যে একক ব্যক্তিত্ব এত মানুষের ভাগ্য পরিবর্তনে, সেই উদাহরণটি যেন তাদেরকে উদ্বুদ্ধ করে। তাদের প্রতিজনই সারা দেশ পরিবর্তন এবং সারা পৃথিবী পরিবর্তনের ক্ষমতা রাখে। আমার বন্ধুত্ব 1952 সাল থেকে, সে নিজের মেধা এবং শ্রম দিয়ে ব্র্যাক প্রতিষ্ঠা করলো এবং তাকে পৃথিবীর সবচাইতে বড় এনজিওতে পরিণত করলো। তাঁর রেখে যাওয়া উন্নয়ন ধারা বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি যে পরিকল্পনা করেছিলেন সে আলোকেই এগিয়ে যাবে ব্র্যাক, এমন কথা জানালেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। নতুন স্কুল করা, নতুন স্কুল মডেল তৈরি করা, সেটার পেছনে উনি আমাদেরকে অনেক জোর দিতে বলেছেন, তা আমরা সেখানে কাজ করছি। আমাদেরকে যেই আলো দেখিয়ে গেছেন, যেই লক্ষ্য তৈরি করে গেছেন, সেখান থেকে আমরা সরে যাব না। জানাজার আগে পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার কথা জানান তাঁর পুত্র। দুপুর 12:45 পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত 8:30 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিজ্ঞাপন বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে গবেষণার ফলাফল জনকল্যাণে কাজে লাগাতে হবে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি। বিএনপির আমলে সংখ্যালঘু নির্যাতন, ভারতের অভিযোগ অসত্য বললেন মির্জা ফখরুল। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল যেন লাইব্রেরিতে বন্দী না থাকে উল্লেখ করে তা দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি জীব বৈচিত্র্য, উপকূলীয় ও সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়কে অধিক মনোনিবেশের আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন 2041 সালে বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে, যেখানে মুখ্য ভূমিকা রাখবে ছাত্র সমাজ। পরে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব উদ্বোধন করেন। সমাবর্তনে 3,973 শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন তা অসত্য ও বিভ্রান্তিমূলক মন্তব্য করে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এনআরসি ও নাগরিকত্ব আইনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে আওয়ামী লীগ সরকার পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু নতুন নাগরিকত্ব আইন নিয়ে দেশটিতে চলমান অসন্তোষ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এনআরসির কারণে বাদ পড়া নিরীহ ভারতীয় নাগরিকদের উইপোকা আখ্যায়িত করে প্রত্যেককে ভারত থেকে বের করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসামের গোয়ালপাড়ায় ইতিমধ্যেই ডিটেনশন সেন্টার নির্মাণ করা হয়েছে। এমনিতেই 1,100,000+ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত, এর ওপর এনআরসি উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের ব্যর্থ পররাষ্ট্রনীতির প্রমাণ হিসেবে যেভাবে নির্বিকার রয়েছে তা স্পষ্টতই আমাদের জনগণ, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী অবস্থান।
উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, সেই সঙ্গে প্রবল কুয়াশা। বেশিরভাগ জেলায় দিনেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিসের তথ্য মতে বেশিরভাগ জেলায় তাপমাত্রা 10-13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ঘর থেকে বের হওয়া দায়। কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরের জনজীবন। কুয়াশার চাদরে মোড়া পথঘাট। আবহাওয়া অফিসের তথ্য মতে এখানে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আমাকে শীতের কাপড় নেই, আমরা খুব ছেলেপিলে নিয়ে খুব কষ্ট করছি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে, খুব দুর্ভোগের মধ্যে আছি। উত্তরের জেলা রংপুর ও ঠাকুরগাঁওয়ে দিনভর দেখা মিলছে না সূর্যের। রাতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা, দিনের বেলায়ও গাড়ি চালাতে হয় হেডলাইট চালিয়ে। শীতে সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় একদম বাইর হওয়া যাচ্ছে না রাস্তা, আর এই কানে যে আসে বাতাসটা লাগতেছে মনে যে ভিতর সব ফাটে যাচ্ছে এরকম অবস্থা। শীতে কষ্ট বেড়েছে যমুনা তীরবর্তী রাজশাহী, গাইবান্ধা ও সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষের। কুয়াশা আর হিমেল হাওয়ায় কাজে বের হতে পারছেন না তারা। আয় রোজগার না থাকায় পরিবার নিয়ে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। শীতের দেখুন তো আর পাশেই নেই, খুব কষ্ট। শীতের নিগা আগুন তাপাচ্ছি, বাড়ি থেকে বেরোবার পায় না শীতে, খুব নাজেহাল অবস্থা। শীতে মনে করেন বাচ্চা করে নিয়ে কষ্ট ভাবে আসি। নীলফামারি ও পাবনায় শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশা আর হিমেল হাওয়ায় জবথবু পশু পাখিও। খড়কটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষ। গত বছরের চেয়ে এবছর শীতের প্রভাবটা অনেক বেশি, এবং এর চেয়ে যদি আরো বেশি হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যাবে। ছাদের দিকে কাজ করতেছি, আগুন দেখে কেন ঠান্ডা লাগছে দেখি আগুন পোহাতে আসছে। শীতের দাপট মৌলভীবাজারেও, কষ্ট বেড়েছে চা শ্রমিকদের। শীতজনিত রোগে দুদিনে জেলার কমলগঞ্জে 4 জনের মৃত্যু হয়েছে। শীতের প্রকোপে বিপর্যস্ত হাওড় জেলা নেত্রকোনা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ বালাই। হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। বগুড়া, ফরিদপুর ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে সোমবার সকাল থেকে শৈত্যপ্রবাহ কমবে সারা দেশে, তবে আবহাওয়া অফিস বলছে এখনই কমবে না ঠান্ডার তীব্রতা। এদিকে গেল কয়েকদিনের শীতে কষ্টে দিন পার করছেন রাজধানীর খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। শৈত্যপ্রবাহের কারণে কুয়াশার চাদরে মোড়া রাজধানী সহ সারা দেশ, 4 দিন সূর্যের দেখা নেই। তাপমাত্রা নেমে এসেছে সেলসিয়াসের হিসাবে এক অঙ্কের ঘরে। শীতে নাকাল দেশবাসী, আগুন জ্বালিয়ে চলে শীত নিবারণের চেষ্টা। এমন হিমেল পরিবেশে বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতের জন্য আমরা হাত পা ওবাই করতে পারি না, দেন না আগুন জ্বলে বসে আছি। রাতে বাড়াইছে তখন হাত পা কাঁপছে ঠান্ডা, কি করবো, পেটে দায় করতে হয়েছে না, তাছাড়া পেট চালাইতে তো হবে। এদিকে বেড়েছে ঠান্ডা ও ভাইরাস জনিত রোগ। ঢাকা শিশু হাসপাতালে আসা রোগীদের অর্ধেকের বেশি শীতজনিত রোগী। ঠান্ডা জ্বর আসতো খালি, বেশি জ্বর সারতো না, এর জন্য নিয়ে আসছিলাম। ঠান্ডা নিয়ে এসেছিলাম, কখন আগে থেকে একটু ভালো হয়েছে। এই সময় ভাইরাসের প্রাদুর্ভাব হয়, হাত পা মোজা দিয়ে ঢেকে রাখতে হবে, তারপরে গরম কাপড় রাখতে হবে, তাকে স্বাভাবিক খাবার দিতে হবে। আবহাওয়া অফিস বলছে রোববার দুপুরের পর সূর্যের দেখা মিললেও সোমবার থেকে উষ্ণতা পাবে এ অঞ্চলের মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। যশোর এবং চুয়াডাঙ্গা এই এলাকাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামীকালকে এটার উন্নতি হবে এবং গ্র্যাজুয়ালি টেম্পারেচার বাড়তে থাকবে, এবং 25 তারিখ সন্ধ্যা মানে বিকেলের পর থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত আপনার বৃষ্টির একটা সম্ভাবনা আছে। শীতের কামড় থেকে নিজেদের রক্ষায় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন প্রবীণ এই অভিনেতার চিকিৎসার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে যান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে তিনি জানান গুণী এই অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই অনসাইট অফ ভাইরাস অ্যাটাকে আক্রান্ত হন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাম চোখে ও কপালে দেখা দেয় ভাইরাসের লক্ষণ, ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে, চলাফেরা ও কথা বলতে পারছিলেন না তিনি। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাকে। নিউরো মেডিসিন বিভাগের অধীনে চিকিৎসাধীন আছেন বরেণ্য এই অভিনেতা। প্রবীণ এই অভিনেতার অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটিএম শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ নেন মন্ত্রী। পরে তথ্যমন্ত্রী জানান আগের চেয়ে ভালো আছেন এটিএম শামসুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আমাকে পাঠিয়েছেন। তিনি তার শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত কনসার্ন, উদ্বিগ্ন এবং আমাকে খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছে। ডাক্তাররা যেটি বলেছেন গতকালের চেয়ে ভালো, তবে কিছুদিন তাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। মন্ত্রী আরও জানান প্রয়োজন হলে আরও উন্নত চিকিৎসা দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান এই অভিনেতাকে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে সহযোগিতা করেছেন, তার শারীরিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার অবশ্যই করবে। প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন গণতান্ত্রিক পন্থায় জাতীয় কাউন্সিল করে নেতৃত্ব বাছাই করেছে আওয়ামী লীগ, সমালোচনা না করে বিএনপিকে এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। আমরা বিএনপিকে অনুরোধ জানাবো আমাদের কাছ থেকে শেখার জন্য, আর তারা যে দুর্বৃত্ত চক্রের মধ্যে আবদ্ধ হয়েছে বিএনপির রাজনীতি, এই দুর্বৃত্ত চক্র থেকে তারা বেরিয়ে আসবে, এটি হচ্ছে জাতির প্রত্যাশা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিজ্ঞাপন বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে রিহ্যাবের শীতকালীন মেলা, অংশ নেবে ১৪ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নীরবতা ভাঙলেন মোদি, বিক্ষোভ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩। দেখছেন রাত ১১টার একুশে সংবাদ। ২৪ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিন ব্যাপী এবারের মেলায় ২৩০টি স্টল থাকবে। এছাড়া ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো প্লট ও ফ্ল্যাট খুঁজে নিতে এই মেলা ক্রেতাদের দারুণভাবে সহায়তা করবে বলেও আশা করছেন আবাসন খাতের উদ্যোক্তারা। ফেয়ারটা করতে যাচ্ছি প্রতি বছরের মতো, এবারও সেই ফেয়ার হবে এবং প্রতি বছরই কিন্তু এই ফেয়ার থেকে আমার মেম্বাররা এবং র‍্যাবের সদস্যরা এবং ক্রেতারা উপকৃত হন এবং এইটাতে যে প্রচার এবং প্রসার হয় তাতে সেক্টরের আস্থা আরও বেশি বাড়ে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড স্বাস্থ্যসেবা। ১৩ বছরেও পুরোপুরি চালু হয়নি ফেনীর মহিপালের ট্রমা সেন্টারটি, এরই মধ্যে নষ্ট হয়ে গেছে অনেক যন্ত্রপাতি, সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এখন আর সেবাদানে সক্ষম নয়। অভিযোগ আছে রাতে সেন্টারের চারপাশে বসে মাদক সেবীদের আড্ডা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সড়ক মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত সেবা দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ সকল সুযোগ সুবিধা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আউটডোর ও ইনডোর সেবা কার্যক্রম চালু করে। শুরু থেকে চিকিৎসক এবং অন্য বিভাগে লোকবলের অভাব, কিছুদিন খড়িয়ে চলে শেষ পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। একটা এক্সরে করাবে, এক্সরে মেশিন নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকট্রিসিটি নেই, টয়লেটে যাবে পানি নেই, এখানে ডাক্তারের ঠিক মতো ব্যবস্থা নেই, রুগীরা আসবে কোথেকে? আমরা তো অনেক দূর থেকে আসছি কিন্তু সেবা চলতেছে কিন্তু লোক নাই, ব্যবস্থা নাই। চিকিৎসকরা জানান কয়েক মাস ধরে তাদের বেতন বন্ধ, কমপ্লেক্সে খাবার ও পানির সংকট, কার্যক্রম বন্ধ থাকায় আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার সহ সব বিভাগের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ইলেকট্রিসিটির কোনো লাইন নেই এবং পানি নেই, বাথরুমে কোনো পানির কানেকশন কিছুই নেই, যেহেতু ইলেকট্রিসিটি নেই
রোগী দেখা 10 জন ফিমেল স্টাফ সহ আমাদের আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। এটা বর্তমানে 2 জন মেডিকেল অফিসার, 1 জন ফার্মাসিস্ট ও 8 জন সেবিকা দিয়ে চলছে কার্যক্রম। নেই সার্জারি ডাক্তার, তবে সিভিল সার্জন জানিয়েছেন ট্রমা সেন্টারের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর চেষ্টা চলছে। অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু কোনো জনবল এখন পর্যন্ত ওইভাবে করা হয়নি। সমস্যাটা হচ্ছে যে তাদের জন্য যদি অর্থনৈতিক যে এইটা অবকাঠামোটা, এটা যদি মঞ্জুরিতে না আসে আমি তাদেরকে বেতন দিতে পারবো না। 2006 সালে 2,76,00,000 টাকা ব্যয়ে 20,000 এই ট্রমা সেন্টারটি স্থাপন করে গণপূর্ত বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। আগামী বছর 14 ও 15 এপ্রিল বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে সুইজারল্যান্ডে হবে সুইস বাংলাদেশ এক্সপো 2020। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কনফারেন্স হলে সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে। এ সময় জানানো হয়, জানুয়ারির প্রথম দিক থেকে মেলায় অংশ নেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন শুরু হবে। সুইজারল্যান্ডের বেসেল শহরে এই মেলাতে আগত বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশি পণ্য সামগ্রী তুলে ধরা সহ পর্যটন খাতে বিনিয়োগ আগ্রহী করা হবে। আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টায় 21-এর সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নৌবাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার, চট্টগ্রামে প্রধানমন্ত্রী তরুণ কর্মকর্তাদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান। 24 ডিসেম্বর প্রেসিডিয়াম বৈঠকের পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি, তৃণমূল থেকে দলকে আরও সক্রিয় করাই লক্ষ্য। ঢাকার 2 সিটিতে ভোট 30 জানুয়ারি, মনোনয়ন দাখিল 31 ডিসেম্বর। বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয় বলছে ক্যাব, জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে মত বিশেষজ্ঞদের। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে স্যার ফজলে হাসান আবেদ, শূন্যতা সহজে পূরণ হবার নয় বললেন বিশিষ্ট জনেরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/একুশে-24online। পরের সংবাদ রাত 1টায়, রাখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন। শুভরাত্রি।